আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ বোনা রেসিপি, খুবই সহজভাবে এবং দারুণ স্বাদে চিংড়ি বোনা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। সর্ষে চিংড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়েছি। আমি এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনার চাইলে কোষাটা ফেলে দিতে পারেন, আমি কোষা সহ রান্না করব আজকে। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বোনার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছোটো সাইজের একটি টমেটো দিয়ে দিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো একসাথে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা স্পেনটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ বাজার জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো পর্যন্ত। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট এভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ফাড়ি করে দিয়েছি আমি কাঁচামরিচগুলো। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। আপনারা 1 কাপ পানির পরিবর্তে 1 কাপ দুধও দিতে পারেন। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। চিংড়ি মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমার পানি অনেকটা শুকিয়েও গেছে। এখন একটু আমি নেড়ে ছেড়ে নিয়ে চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে একটু পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। সর্ষে বাটা দিয়ে এই চিংড়ি মাছটি খেতে কিন্তু অসাধারণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।